হঠাৎ পুলিশ ফাঁড়িতে কেন হামলা? ছাত্রীর মৃত্যুতে উত্তেজিত জনতাকে সামলাতে হিমশিম অবস্থা পুলিশের। ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী যুবক। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ছাত্রীর মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকা। পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা, এমনকি ঝাঁটা হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। উত্তেজিত জনতার চাপে একসময় পিছু হটে পুলিশ। উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি সামলাতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র্যাফ। স্থানীয় সূত্রে জানা গেছে, কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে 9 বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। শিশুকে খুঁজে না পেয়ে মহিষমাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, জয়নগর থানাতে অভিযোগ জানাতে বলা হয় ফাঁড়ি থেকে। পরিবারের অভিযোগ, সে সময় অভিযোগ নিলে পুলিশ আরেকটু তৎপর হলে হয়তো শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় ইতিমধ্যেই এলাকার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে, মৃত শিশু চতুর্থ শ্রেণীর ছাত্রী। ছাত্রীর দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় ক্ষোভ জমতে থাকে। শনিবার সকালে মহিষমাড়ি পুলিশ ফাঁড়িতে চড়াও হয় স্থানীয়রা। ফাঁড়ির মধ্যে ঢুকে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় ফাঁড়িতে। ঘটনায় মুস্তাকিন সর্দার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মহিষমাড়ি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ ২৪ পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।